দোল দোল দোলানি রঙ আস্তে 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 এনে দেব হাত তোরে মান তুমি করো না ইয়ে আমাদের এই দোলনাটা আসছে তো পেজের নাম বস্ত্রবণিক সরি বস্ত্রবণিক ইয়েস বস্ত্রবণিক পেজ থেকে আসছে এই দোলনাটা এটা আসলে মানে বড়রা বসে চা খাবে তারপরে একটু রিল্যাক্স করতে শুয়ে দেন এনজয় করাটা অনেক ভালো লাগে এই যে রিসর্টে এগুলো বেশি থাকে রিসর্টে ঘুরতে গেলে আসেন এই যে আরফি আও আও তোমার ধরতে হবে না আরফি ভাবতেছে পড়ে যাবে রাদিয়া এদিকে আসো তোমার ধরতে হবে না আরফি ও এখন রাদিয়া বসছে রাদিয়া বস্ত্রবণিক পেজের লিংক এবং ফোন নাম্বার দিয়ে দিব কেউ যদি অর্ডার করতে চান এরকম দোলনা অর্ডার করতে পারবেন আরফি আরফি রাদিয়া আজকে তো সারাদিন এখানে হবে আরফি তুই লাইক করছো আরফি হাসে রাদিয়া লাইক করছো রাদিয়া হাসে দুজনে লাইক করছে ও বাবা ও বাবা ও বাবা কোন রকম লাগাইছে ভালো করে লাগাইছে রাধে দবার কাজে আছে এটা কিন্তু অনেক বড় হয় শুধুমাত্র ছোটদের জন্য না বড়রাও শুয়ে রিল্যাক্স করতে পারবে আরফি তুমি কোথায় মাম্মি দেখি না তো আরফিকে রাদিয়া তুমি কোথায় ওটি ওটি আমার বেবিটা রাত বসো না ভাঙবে না এটা বড়দের জন্য আজকে সবাই মিলে নুহাসদের বাসায় যাব আমি কিন্তু নুহাসদের বাসায় গিয়ে ভিডিও করতে পারিনি কারণ এতই আমি এক পান খাইছিলাম মিষ্টি পান খেয়ে আমার মাথা এমন চক্কর দিছে আমার মোবাইল নিয়ে রুফি আমার মোবাইলটা পেলে নিয়ে যায় কারণ ও শুধু আরফির ভিডিও দেখে এজন্য আমার মোবাইল ও থাকলে আমি ভিডিও করতে পারি না রুফির থেকে নেওয়া যায় না তো আমি ভিডিও করতে পারিনি কেউ মাইন্ড করবেন না কারণ নুহাসের আব্বু আম্মু এত বেশি আদর করছে আর নুহাস তো অন্যরকম ভালো ছেলে আমি ওকে খুবই পছন্দ করি আমার বোনের হাজব্যান্ড হিসেবে না এমনিতেও অত্যন্ত ভালো একটা ছেলে তো আমরা সবাই অনেক মজা করছি তো খাওয়া দাওয়ার পরে মাথা ঘোরানোর পরে আমি একটু বসছি নুহাসদের বাসায় বসে জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি আর কি মিষ্টি জর্দার পান খেয়ে আমি এখন আর নড়তে পারতেছি না আচ্ছা তো আব্বা দুলাভাই আপা তারপর আমার চাচি ইউটি সবাই মিলে বেড়াইতে আসছি ভালো লাগতেছে সবার সাথে সুন্দর টাইম কাটাচ্ছি এগুলো আসলে স্মৃতি লন্ডনে ব্যাক করলে আমি বসে বসে ভিডিওগুলো দেখবো আর এই দিনগুলোর কথা মনে পড়বে আর সবাইকে মিস করবো ভালো লাগছে অনেক সময় ধরে সবার সাথে ছিলাম আর দেশে আসার পরে তো অন্তর অন্তর মাশাল্লাহ ইউটিউব ফেসবুকের সফলতায় সবাই খুব খুশি আপু আপনি খুশি অন্তর সবাই
পাগল সবুজ নারী কথা বললেন আমি তো বলতে পারছি বিউটি। দ্বিতীয় হলো আমরা যখন বাড়িতে আসি, আমরা যখনই আসি আর না আসলেও আমার আব্বা আম্মার সাথে ছায়ার মতো থাকে, ওর অবদান কীভাবে দিব জানি না। সে আমার আব্বা আম্মার সাথে সারাক্ষণ থাকে। আর আরেকটা যেটা মানে ও আছে বিধায় আমরা কখনো টেনশনও করি না, একটু চিন্তাও করি। যে কোনো কাজে বিউটি আছে, যে কোনো কাজে বিউটি আছে, বিউটির জামাই আছে, জামাইয়ের নাম হলো গিয়াসউদ্দিন। ডাক নাম গিয়াসউদ্দিন আক তাহিরি, আমরা তাহিরি বলে ডাকি। আমাদের ফ্যামিলিতে রাত 3টা পর্যন্ত, ঠিক আছে। তো আমি কি বলবো, বিউটির কাছে কৃতজ্ঞ যে বিউটি এত এত সাপোর্ট আমার আব্বা মাকে করছে। আমার আব্বা মা নিশ্চিন্তে থাকে বিউটির জন্য। তো আমাদের ঘরের সেকেন্ড কর্তি, আমার আম্মা হলো ফার্স্ট, বিউটি হলো সেকেন্ড। আমার আব্বার নাতিন, আমার আব্বার নাতিন, তো নাতিন তো সেকেন্ড কর্তি এই আর কি। তো বিউটি অবদান অনেক আমাদের ফ্যামিলিতে। আব্বারে দেখাও অন্তু, তো আব্বা ছোট একটি ব্লগ শেয়ার করলাম, আশা করি সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ।